গত কয়েক মাস ধরে চলা নির্বাচনের জল্পনা কল্পনা অবশেষে যেন অবসান হতে চলেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার রাজ্যের ত্রয়োদশতম বিধানসভা নির্বাচন। এদিন রাজ্যের 28,13,478 জন ভোটার গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে ইভিএমে বন্দি করবেন 259 জন বিভিন্ন রাজনৈতিক দলে মনোনীত প্রার্থীদের ভাগ্য। তার জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ইভিএমে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বুধবার ভোট সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছাবেন ভোটের কাজে নিযুক্ত কর্মীরা। বিগত দিনের মতো এবারও বেশ কয়েকটি ভোটকেন্দ্রে পরিচালনার দায়িত্বে থাকবেন সম্পূর্ণ মহিলা কর্মীরা। ভোটগ্রহণ প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হয় তার জন্য আগেই দফায় দফায় নিযুক্ত কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেয় নির্বাচনী আধিকারিকরা। কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছাড়া ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পূর্ণ হবে বলে আশাবাদী আধিকারিকরা। রাজ্যের অন্যান্য মহকুমাগুলির মতো সদর মহকুমাতেও ভোটকর্মীরা ভোটকেন্দ্রে পৌঁছলেন বুধবার। এদিন আগরতলা মাকান্ত একাডেমি থেকে সদরের 8টি বিধানসভা কেন্দ্রের কর্মীরা পর্যায়ক্রমে ভোট সামগ্রী নিয়ে রওনা দেন ভোটকেন্দ্রের উদ্দেশ্যে। ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হবার পর গণদেবতাদের দেওয়া রায় সমেত ইভিএম পুনরায় সেখানে জমা করবেন পোলিং অফিসাররা। সব মিলিয়ে ভোটের প্রস্তুতি এখন চূড়ান্ত, এখন শুধু ভোটদান কিংবা ভোটগ্রহণের পালা। আগামীকালকে আমাদের পোল ডে 16 ফেব্রুয়ারি, আজকেই আমাদের পোলিং যে পার্সোনালরা আছে তারা আজকে প্রত্যেকেই পোলিং স্টেশনে মুভ করবে। আজকে 15 তারিখ, আজকে পোলিং স্টেশন, পোলিং স্টেশনে মুভ করবে। এখানে এসছে তারা তাদের ম্যাটেরিয়ালস, সব কিছু ইলেকশন রিলেটেড ম্যাটেরিয়ালস তারা এখান থেকে সংগ্রহ করবে, ইভিএম সংগ্রহ করবে, তাদের কন্টিনজেন্সি যা কিছু আছে সেগুলি তারা এখান থেকে সংগ্রহ করবে, করে তারা পুলিশ বা সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে নিয়ে তারা তাদের গন্তব্যস্থল মানে তাদের রেসপেক্টিভ পুলিশ স্টেশনে তারা যাবে। এটা প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য একই নিয়ম। তারপর তারা আজকে থাকবে সেই পুলিশ স্টেশনে, আগামীকালকে তারা ইলেকশন করবে। ইলেকশন 7টার সময় শুরু হবে আগামীকালকে, সেখানে ইলেকশন করে তারা সব কিছু নিয়ে রিপোর্ট এবং ইভিএম সব কিছু নিয়ে আবার ব্যাক করে এখানেই চলে আসবে। আমরা আবার কালকে সন্ধ্যা থেকে এখানে সমস্ত জিনিসপত্র আমরা তাদের কাছ থেকে রিসিভ করব। সার্বিক এখন পর্যন্ত পরিস্থিতি কীরকম? এখন সব কিছু আন্ডার কন্ট্রোল, এভরিথিং ইজ গোয়িং স্মুথ অ্যান্ড ফাইন। থ্যাংক ইউ। পিটু রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।